হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকে হয়তোবা মনে মনে এই ভিডিওটা খুঁজতেছিলেন, সার্ভে জাঙ্কি থেকে প্রপার ওয়েতে উইথড্র করা যায় সেই সিস্টেমটি খুঁজতেছিলেন। কিছুদিন যাবৎ সার্ভে জাঙ্কিতে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন উইথড্র করতে যাই, যখন আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে যাই, তখনই আমাদের অ্যাকাউন্টগুলো কল ভেরিফাইতে পড়ে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে, কীভাবে এটার সলিউশন করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে, আর কীভাবে আপনি প্রপার ওয়েতে সার্ভে জাঙ্কির উইথড্র করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। সো ভিডিওটি স্টার্ট করার আগে, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা আমাদের জাঙ্কিতে লগ ইন করি। সার্ভে জাঙ্কি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা সাইটটা ওপেন করে নিলাম। এ হচ্ছে আমাদের জাঙ্কি সাইট। সার্ভে জাঙ্কিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো আমরা যেহেতু আজকে উইথড্র নিয়ে আলোচনা করব, তো আমরা এখানে লগ ইন করে নিই আমাদের অ্যাকাউন্টে। এখন এখানে আমাদের মেলটা দিয়ে দিই, তো আমার কপি করা ছিল এটা আমরা পেস্ট করে দিই। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আমরা লগ ইন করে নিই। তো এই হচ্ছে আমাদের জাঙ্কি সাইট, আমরা একটু দেখে নিই এক নজর। তো এই হচ্ছে আমাদের সার্ভে। ওকে, এনিওয়ে আপনারা এখানে আমার অ্যাকাউন্টে 500 পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখানে 500 পয়েন্ট মানে হচ্ছে $5। তো আমরা এখানে $5 হলে উইথড্র করতে পারবো। আপনারা যদি নতুন কাজ করে থাকেন, তাহলে এখানে $5 আপনারা রিডিম করবেন ফার্স্ট উইথড্রটা, কারণ প্রবলেমটা হয় এইখানেই, আপনি যখন কাজ করেন আর উইথড্র করতে যান, তখন আপনাকে কল ভেরিফাইতে ফেলে দেয়। সো বেটার হচ্ছে ফার্স্ট উইথড্রটা আপনারা $5 দিবেন, এরপর আপনারা বেশি পয়েন্ট করে উইথড্র করতে পারেন, সমস্যা নেই। আপনারা যদি বেশি পয়েন্ট করে উইথড্র করতে যান ফার্স্ট টাইম, তাহলে আপনার কল ভেরিফাইতে পড়ে গেলে আপনার কষ্টটা একটু বেশি লাগবে। সো এখানে $5 উইথড্র করবেন ফার্স্ট উইথড্রটা। তো এখানে উইথড্র করার জন্যে এখানে রিডিম নাও চলে যান। ওকে, তো এখান থেকে চলে যান ভেরিফাই মাই আইডেন্টিটি এইটাতে। এখন আপনাকে এইগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এরপর হচ্ছে সুইট নাম্বার, জিপ কোড, সিটি, তো এইগুলো আমরা ফিল আপ করবো। তো আপনারা যে অ্যাড্রেস নিয়ে কাজ করছেন সেই ইনফরমেশনগুলো দিয়ে এখানে ফিল আপ করেন। তো সেইগুলো আপনারা প্রোফাইল থেকে বের করবেন কীভাবে সেটা দেখাই। আমরা আবার সার্ভে জাঙ্কির আরেকটা ট্যাব নিলাম। এ হচ্ছে আমাদের সার্ভে জাঙ্কি। এখান থেকে চলে যান নামের উপরে, আর এখান থেকে মাই সেটিংস এই অপশনে। তো এখানে আপনারা ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখান থেকে আমরা ফার্স্ট নেমটা কপি করে নিই, এটা ইউজ করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের লাস্ট নেম। এ হচ্ছে আমাদের লাস্ট নেম। লাস্ট নেমের জাস্ট এই পার্টটা দিবেন, একটা অংশই দিবেন, তাহলেই হবে। মিডল নেম ইউজ করার দরকার নেই, এখানে জাস্ট আপনারা লাস্ট নেমটা ইউজ করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আমরা কপি করে নিই। এ হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার অথবা সুইট নাম্বার, এটার মধ্যে কোনো স্টার নেই, সো এটা অপশনাল, এটা ছাড়াও আমরা করতে পারবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের জিপ কোড, তো এখানে আমরা জিপটা দিয়ে দিই। এ হচ্ছে আমাদের জিপ কোড, এটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে সিটি, স্টেট,
তো সিটি স্টেটগুলো কিভাবে বের করবেন সেটা দেখাই। তো আমরা জিপটা কপি করে নিলাম, এখন এখানে জিপটা পেস্ট করেন, এত জিপ কোড লিখে সার্চ করেন। এ হচ্ছে আমাদের স্টেট টেক্সাস, সিটি হচ্ছে ফোর্ট ডেভিস, আর স্টেট হচ্ছে টেক্সাস। তো আমরা এটা ফিল আপ করে দিই। এ হচ্ছে আমাদের ফোর্ট ডেভিস, এটা কাট করে নিলাম, এখানে সিটিতে পেস্ট করে দিলাম, আর স্টেট হচ্ছে আমাদের টেক্সাস, সো টেক্সাস বের করে নিলাম। তো এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি, মাস হচ্ছে নভেম্বর, তারিখ হচ্ছে 20 তারিখ, এরপরে 1960 সাল। এরপরে হচ্ছে ফোন নাম্বার, তো এই নাম্বারটা আপনারা কোথায় পাবেন? তো এই নাম্বারটা নেওয়ার জন্যে আপনারা টেক্সট ভেরিফাইডে চলে যান। এ হচ্ছে আমাদের টেক্সট ভেরিফাইড, এটা নিয়ে আমাদের একটা ফুল রিভিউ আছে, ভিডিওটা পেয়ে যাবেন আপনার আই বাটনে, সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, যাই হোক, তো আমরা এখান থেকে নাম্বারটা নিই, এখান থেকে আমরা ভেরিফিকেশনে চলে গেলাম, টেক্সট অ্যান্ড SMS। একটু নিচের দিকে গেলাম আর এখানে সার্চ করলাম জাঙ্কি লিখে, তো এখানে আপনারা দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 0.93 পয়েন্ট আর একটা হচ্ছে 3 পয়েন্টসের। তো আপনারা এখানে প্রিমিয়ামটা দিয়ে ইউজ করবেন, এই নর্মালটা দিয়ে করা যায়, বাট প্রিমিয়ামটা দিলে একটু রিস্ক কম থাকে, সো আমরা এখন এইটাই ইউজ করব। আর নর্মালটা এখন ব্লক আছে, এটা মাঝে মাঝে ওপেন হয় আবার মাঝে মাঝে ব্লক হয়ে যায়, তো আমরা এখানে প্রিমিয়ামটা ইউজ করি, এটা সিলেক্ট করলাম, আর এই নাম্বারটা কপি করে নিলাম, এই হচ্ছে কপি। এখন আমরা এটা পেস্ট করে দিই আমাদের নাম্বারের এখানে, এরপরে কন্টিনিউ করে দিলাম। তো ভেরিফাই হচ্ছে, এখানে সাজেস্টেড অ্যাড্রেস এটাই আমাদের, সো এটা আমরা কনফার্ম করে দিলাম। এখন এখানে ভেরিফিকেশন কোডটা দেন, আমরা টেক্সট ভেরিফাইডে চলে গেলাম, এ হচ্ছে আমাদের কোড, এটা আমরা কপি করে নিলাম, আর এটা ওইখানে পেস্ট করে দিই, এরপরে কন্টিনিউ করে দিলাম। তো এখানে দেখেন এখন আমাদের ব্যাংকের একটা অপশন চলে আসছে, ক্যাশ আউট উইথ ব্যাঙ্ক ট্রান্সফার, তার মানে আমরা এখন ব্যাঙ্কে উইথড্র করতে পারবো। এখানে আরও দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিফট কার্ড আর একটা হচ্ছে পেপাল, সো এইগুলো সাপোর্টে কথা বলে অ্যাড করতে হয়। তো আমাদের ফার্স্ট উইথড্রটা আমাদের ব্যাঙ্কে দিতে হবে, আপনারা ইউএসএর যে কোনো ব্যাঙ্কে এটা উইথড্র করতে পারবেন। ইউএসএর ব্যাঙ্ক নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমার প্রসেসটা ফলো করে উইথড্র করে নেবেন। এখন এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার এটা চুজ করেন। এখন মেইলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে দিবেন। তো মেইলের কোডটা এখানে আমরা দিয়ে দিলাম, এ হচ্ছে আমাদের মেইলের কোড, আপনারা মেইলটা চেক করলেই পাবেন এটা। এরপরে আমরা ভেরিফাই করে নিলাম, এখন অনেকে হয়তো বা কনফিউশন থাকতে পারেন, এখানে আপনার ব্যাংকের ইনফরমেশন দিবেন নাকি আপনার জাঙ্কি অ্যাকাউন্টের দিবেন? এখানে আপনার জাঙ্কির ইনফরমেশনগুলোই দিবেন, তো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, তো এরপরে এখানে সাবমিট করে দিই আমরা। এখন আসেন, এখন হচ্ছে আমাদের ব্যাংকের ইনফরমেশন, ফার্স্ট হচ্ছে রাউটিং নাম্বার, এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। তো আমি এখন যে ব্যাংকে উইথড্র করবো সেটা হচ্ছে ব্লু বার্ড ব্যাঙ্কে, কীভাবে ব্লু বার্ড অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিও পেয়ে যাবেন আই বাটনে। এখন আমরা ব্লু বার্ডে লগ ইন করে নিই,
ব্লুবার্ড ব্যাংক, এ হচ্ছে ব্লুবার্ডের ওয়েবসাইট। এখান থেকে লগ ইনে চলে গেলাম। তো এখানে ব্লুবার্ডের কোডটা দিয়ে দিচ্ছি 5163। এ হচ্ছে ভেরিফিকেশন কোড, এরপরে ভেরিফাই করে নিই। এরপরে গো টু হোম। এখন আমরা আমাদের ব্লুবার্ডে লগ ইন করে নিলাম। এখন আমরা ব্যাংকের ইনফরমেশনগুলো বের করে নিই। তো এর জন্য মাই প্রোফাইলে চলে যান। এই যে এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা কপি করে নিলাম। এ হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা কপি করে নিলাম। আর এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় পেস্ট করে দিলাম। এরপর রাউটিং নাম্বারটা নিয়ে আসি। এ হচ্ছে আমাদের রাউটিং নাম্বার, এটা কপি করে নিয়ে আসলাম। আর এখানে পেস্ট করে দিলাম। সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে নিলাম আমি। এরপর হচ্ছে ব্যাংক টাইপ, এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। এরপর হচ্ছে ব্যাংক নিক নেম, এটা ব্যাংকের যে নামটা আছে সেটা দিবেন। এ হচ্ছে ব্যাংক নেম, এটা এখানে দিয়ে দিলাম। কুকিটা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এগুলো সব কিছু চেক করে এরপরে এটা সাবমিট করে দিন। কনফার্ম ইউর মানি ট্রান্সফার, এখানে দেখেন $5 উইথড্র হয়ে যাবে। এখন জাস্ট এখানে কনফার্ম করি। ইউ সাকসেসফুলি রিডিমড ইউর পয়েন্টস, এখানে $5 দেখেন সাকসেসফুলি রিডিম হয়ে গেছে। ম্যাক্সিমাম টাইম সার্ভে জাঙ্কি পেমেন্ট করে একদিনের মধ্যেই, মাঝে মাঝে কিছু সময় বেশি লাগতে পারে, 7 দিনের মতো সময় লাগতে পারে। তাহলে আপনার $5 চলে যাবে ব্লুবার্ট অ্যাকাউন্টে। আপনারা চাইলে অন্যান্য ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন, সমস্যা নেই। যেমন মেটা ব্যাঙ্ক আছে, মানি লয়ন ব্যাঙ্ক আছে, সানট্রাস্ট আছে, এরপরে চাইম ব্যাঙ্ক আছে, আর অনেক ব্যাঙ্ক আছে যেগুলোতে উইথড্র করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সিস্টেম যেভাবে আপনারা উইথড্র করবেন। অনেক ক্ষেত্রে আপনি আনলাকি থাকলে আপনার ভেরিফিকেশনটা কল ভেরিফাইতে পড়ে যেতে পারে, ওইটা বাইপাস করা অনেক ক্রিটিক্যাল, সহজে হয় না। সো এরকম যদি প্রবলেমে পড়েন সেক্ষেত্রে নতুন করে একটা অ্যাকাউন্ট করে আবার কাজ করবেন, ওই অ্যাকাউন্টে বাদ হিসেবে বললেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। এ ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে নেক্সট টাইম আরও সব ট্রিক নিয়ে আসতে অনেক ইন্সপায়ার হই। সো লাইক কমেন্ট মাস্ট বি করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।